গাইবান্ধা জেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা খাদ্য গোডাউন চত্বরে এর উদ্বোধন করেন গাইবান্ধা সদর আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম প্রমুখ। জেলায় মোট ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধান 17,142 মেট্রিক টন, সিদ্ধ চাল 23,683 মেট্রিক টন ও আতপ চাল 1,628 মেট্রিক টন। কৃষকরা আছেন যারা ধান উৎপাদন করেন, তাদেরকেও লটারির আওতায় আনার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। গাইবান্ধায় সারা বছর লাগে 6,00,000 মেট্রিক টন, আমরা শুধু বোরোই হয় 8,25,000 মেট্রিক টন। আজকের এই ধান ক্রয়ের শুভ উদ্বোধন। প্রিয়াঙ্কা রায়, ডেস্ক রিপোর্ট।